আর সংগঠন নিয়ে সবটা সংগঠন নিয়ে আস্তে 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 ম্যাডাম কি আলোচনা হয়েছে আজকে সবটাই সাংগঠনিক আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আর বেশি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংগঠনের মহামন্ত্রী রাষ্ট্রীয় মহামন্ত্রী তিনি আলোচনা করেছেন এবং সংগঠন নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং প্রত্যেক বিধায়ককে তার তার এলাকায় কীভাবে আরও কাজ করতে হবে সবাইকে সাথে নিয়ে কাজ করা সরকারি যারা লাভার্থী মানে যারা সুযোগ সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দলকে আরো তৎপর হতে বলেছে এমএলএ দের যাতে সমস্ত সমস্ত বুথে যারা যাতে আমরা সশক্তিকরণ করি দলের কিভাবে চলতে হবে এমএলএদের আরো তৎপর হতে হবে সমস্ত বুথে বুথে গিয়ে কার্যকর্তা যারা আছে পৃষ্ঠপোষক যারা আছে বুথ কমিটির প্রেসিডেন্ট যারা আছে তাদের সঙ্গে জনসংযোগ করা যারা বেনিফিশিয়ারি তাদের সঙ্গে কথা বলা যারা কোনো কারণে ডিপ্রাইভ হয়েছে তাদেরকে তারা যাতে সাহায্য পায় সহযোগিতা পায় এগুলোর জন্য সংগঠনকে মজবুত করবে
এবং এখনো দুইটি মিটিং লাগাতার হয়েছে বিধায়কদেরকে নিয়ে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং মোর্চা প্রেসিডেন্ট এবং মন্ত্রী তাদেরকে নিয়ে। আগামী দিনে এই সমস্ত মিলিয়ে আমরা সুন্দরভাবে একটা টিম বানিয়ে ত্রিপুরার জনসাধারণকে দেখানোর জন্য আমাদের পূর্ণ বিশ্বাস, 2018-তে যেভাবে ত্রিপুরার মানুষ এক পরিবর্তন এনে ত্রিপুরাকে নতুন দিশায় নেওয়ার মন্ত্র নিয়েছে, সেটাকে আরও আগে কীভাবে বাড়িয়ে নেওয়া যেতে পারে, লম্বা সময় পর্যন্ত মোদী সরকার কীভাবে এখানে ক্রমাগত রাখা যেতে পারে এবং মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট কেমনে করা যেতে পারে, সেই দিশাতে আমরা নিশ্চিত সফল হব। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং জনতার সঙ্গে আমরা যেই ভিশন ডকুমেন্টসে কমিটমেন্ট করে এসেছিলাম লগভগ 99% আমরা করে নিয়েছি, কিছু বাকি রয়েছে সেটা দুর্গা পূজার আগে আমরা কমপ্লিট করে দেব, আমাদের বিশ্বাস জনতা আমাদের সঙ্গে আছে। স্যার একটা প্রশ্ন, যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হতে পারে বা আপনাকে সভাপতিও করা হতে পারে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সেই ভারতীয় জনতা পার্টির খবর মিডিয়াতে আসে না, ভারতীয় জনতা পার্টির খবর সংগঠনের মধ্যে থাকে এবং ভারতীয় জনতা পার্টি যখন নির্ণয় করে তখনই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি। এবারও দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং জেপি নাড্ডাজি ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে সবাইকে চমৎকৃত করে ভারতবর্ষে ইতিহাস তৈরি করে একজন এসটি মহিলা ক্যান্ডিডেট এনে অন্তিম ব্যক্তি, অন্তিম মহিলা যে পরিশ্রম করে এক গাঁও থেকে উঠে ভুবনেশ্বরে পড়াশোনা করে তারপরে লড়াই করে সংগ্রাম করে এই পর্যন্ত পৌঁছেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি যখন ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এনডিএর, তখন পুরো ভারতবর্ষের দুনিয়া চমৎকৃত হয়েছে এবং ইতিহাস তো রয়েছে, প্রথমবার ভারতবর্ষে একজন জনজাতি মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, সর্বপ্রধান হয়েছেন। তো এটা ভারতীয় জনতা পার্টি, এই পার্টি নির্ণয় করতে জানে আর এই পার্টির নির্ণয় কোনোদিনই আগে মিডিয়াতে আসে না। দেখিয়ে ভারতীয় জনতা পার্টি जो पहुंचाया गया उसके साथ विधायक को जोड़ना है, कार्यकर्ता को जोड़ना है, जनसंपर्क को बढ़ाना है, सबके साथ संपर्क तैयार करना है और आगे तिरंगा जात जो जो अभियान हमने शुरू किया जो कि 9 तारीख से 15 अगस्त तक चलेगी, पहली बार देश में 20 करोड़ जो फ्लैग्स एक साथ उड़ेगी, ऐसा बहुत सारे देश का तो आबादी नहीं है 20 करोड़, तो ये पूरे दुनिया में मिसाल कायम होगा। और मैं इसलिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद देता हूँ जो आपने इस तरीके से एक राष्ट्रभक्ति के साथ जुड़ा हुआ विषय को सामने लाया और आज़ादी का 75 वर्ष जो पूरा हो रहा है तब ये आए हैं। और साथ ही साथ माननीय बीएल सुंदर जी को मैं स्वागत करता हूँ इस त्रिपुरा के त्रिपुरश्री मंदिर की, त्रिपुरश्री माता का पवित्र भूमि में आप आए हैं और आप जिस तरीके से संगठन के बारे में एक एक बैठक ले रहा है, मेरा पूर्ण विश्वास है त्रिपुरा का पन्ना प्रमुख से लेकर प्रदेश स्तर तक जो संगठन है वो मजबूती मिलेगी और आपने जो जो सलाह दिया है उसको हम लोग मिलकर सब आगे बढ़ाएंगे। और आगामी विधानसभा का जो इलेक्शन आ रहा है 2023 में, और इसके लिए हम प्रस्तुति अभी से शुरू करेंगे और
जनता के पास जाएंगे और 2018 में जो आशीर्वाद हम लोग मिला है और आज हमने सरकार चलाया है उस उपलब्धियों के साथ माननीय प्रधानमंत्री जी के जितनी भी स्कीम है उसको त्रिपुरा में लोगों ने देखा अनुभव किया है, अनुभव के आधार पर कैसे वोटिंग होता है त्रिपुरा का लोग पहली बार देखा, क्योंकि 25 साल तक जो सरकार थी अनुभव के आधार पर वहाँ वोट नहीं होती क्योंकि उनका कोई प्रोजेक्ट ही नहीं था, उनका कोई योजना ही नहीं था। हमारे यहाँ 27 तो मुख्यमंत्रियों का योजना हमने लागू किया जो कि त्रिपुरा में कभी नहीं होती थी, केंद्र सरकार से अलग है। और माननीय प्रधानमंत्री जी के बहुत सारे योजना हमने हर योजना त्रिपुरा में अच्छे से हम लोगों ने लागू किया है और मैं जानता हूँ गाँव तक वो पहुँच चुकी है। त्रिपुरा में ऐसा कोई घर नहीं है जिसको कोई ना कोई सुविधा मिली नहीं है, ऐसा है ही नहीं है, कुछ ना कुछ मिली है, कुछ ना कुछ उनको सरकार के साथ जोड़ने का करीब बनी है। ये पहली बार हुआ है, तब भी मैं ये आपके माध्यम से बोलूँगा सब कुछ हो गया मैं नहीं कहूँगा, सब कुछ होगा ये मैं कह सकता हूँ क्योंकि ये मोदी सरकार है। সরকারি পর্যায়ে এবং সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 23 নির্বাচন নিয়ে কোনো রূপরেখা কি তৈরি হয়েছে? 23 নির্বাচন আমাদের সবসময় চলে, সাংগঠনিক শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করার প্রতিনিয়ত বিগত দিনে যা হয়েছে আগামী দিনে কি করতে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।